গত উনিশ আগস্ট থেকে অতি বর্ষণে রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে এক হাজার পাঁচশো আটান্নটি ত্রাণ শিবির খোলা হয়েছে এই শিবির গুলিতে এক লক্ষ আঠাশ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন তাদের খাবার পানীয় জল সহ সমস্ত রকমের পরিষেবা প্রদান করা হচ্ছে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্যের রাজস্ব সচিব ব্রিজিশ পান্ডে তিনি জানান বন্যায় এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির পাঁচ হাজার কোটি টাকা এই অর্থরাশি পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে তিনি জানান বন্যায় এখন পর্যন্ত চব্বিশ জনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছেন দুইজন দুইজন নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে তল্লাশি চলছে সবচেয়ে বেশি দক্ষিণ ত্রিপুরা জেলায় বন্যায় পনেরো জনের প্রাণহানি ঘটেছে বলে জানান তিনি अनफॉर्चुनेटली अभी तक जो हमारी इंफॉर्मेशन है उसमें 24 टोटल जेतरी हैं और जिसमें से दो पर्सन इसके अलावा दो पर्सन मतलब जो है इंजर्ड हुए हैं और दो पर्सन अभी भी मिसिंग है जिनका अभी कोई ट्रेस आउट नहीं हुआ और जो प्रिलिमिनरी रिपोर्ट सजेस्ट करती है उसके हिसाब से बहुत एक्सटेंसिव डैमेज स्पेशली रोड्स को हुआ है पावर इंफ्रास्ट्रक्चर को बिल्डिंग्स भी हैं जिससे कि हम वॉल के थी हाउसेज को डैमेज एग्रीकल्चर क्रॉप को है फिशरी बॉन्ड्स को है लाइफ स्टॉक को है तो ये सब चीज़ें असेसमेंट अब हमने शुरू कर दिया है टीम्स जाने लगी हैं बट अभी बहुत सारे एरिया इन एक्सेसबल है उसमें हम असेसमेंट कर, करने का भी लिमरी एस्टिमेट करना नहीं शुरू कर पाए बट एक जो हमारी आशा है जो हमारी एक्सपेक्टेशन है कि पाँच हज़ार करोड़ रुपए से ज़्यादा ही होना चाहिए थोड़ा कम भी हो सकता है वो तो एक्चुअल असेसमेंट के बाद पता चलेगा क्योंकि तो अभी तो हम बहुत सारे एरिया एक्सेस ही नहीं कर पा रहे हैं इसके हिसाब से बट हमारा एक्सपेक्टेशन है जो आशा है সাংবাদিক রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে আরও জানান বর্তমানে ছয়টি টিম এবং টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বিশেষ করে এবং দক্ষিণ জেলার উদ্ধার কাজ চলছে সোনামুড়ায় গোমতি নদীর জল এখন বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে এছাড়া অন্যান্য নদীগুলির জল বর্তমানে সীমার নিচে নেমে এসেছে বলে জানান রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে বিউরো রিপোর্ট আর ই নিউজ